পাচ্ছেন, অত করে অত রিস্কাতে করে অনেক প্রকার গাছ। এই গাছগুলো তারা তারা বিভিন্ন স্থান থেকে কালেক্ট করে এখানে সেল করে থাকেন। আমাদের মতো যারা বাগানি আছে, কাঠ বাগানি আছে, তাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন ফল আছে, ফুল গাছ আছে, বেদানা, এগুলো বেদানা করে আছে, বেদানা ধরে আছে অনেক। এখানে দেখা যাচ্ছে অনেক বড় একটা লেবু গাছ, লেবু গাছে অটোরিক্সা থেকে নামানো হচ্ছে অনেক। এটা খুব সুন্দর টেস্টি লাগে না, সেন্ট অরিজিনাল। আচ্ছা, 12 মাসে ধরবে, এটা প্রাইস কত? 1100 টাকা। 1100 টাকা। আচ্ছা, এটা কি এই পট সহ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফ্রেন্ড, ওনারা অত্যন্ত ব্যস্ত, সেই কারণে সব কথা বলতে পারছেন না, কারণ অটোরিক্সা দাঁড়িয়ে আছে, তাদের প্রোডাক্টগুলো নামছে এখন। গাছ নামলো, দেখতে পাচ্ছেন চমৎকার ফুল গাছ। এখানে আছে মাধবী, খুব সুন্দর ভাবে ফুটে আছে ফুলগুলো, এবং অনেক কলিও আছে। এখানে রঙ্গন গাছ, এখন আর লাগাচ্ছে বেদানা গাছ। ভাইয়া, একটু আমার ফ্রেন্ডের জন্য যদি একটু বলে দিতেন, একটু আমার ফ্রেন্ডের জন্য একটু বলে দেন, এটা 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 কাশ্মীরি বেদানা, 3500 টাকা এই টবে টবে। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন কাশ্মীরি বেদানা। খুব সুন্দর লাগছে দেখতে। তারা এখানে নামিয়ে নিচ্ছেন বিক্রির উদ্দেশ্যে। ফ্রেন্ডস, দেখেন তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে এসে এখানে সেল করে থাকেন। আপনারা যারা নতুন বাগান করছেন তাদের জন্য খুবই ভালো, কারণ গার্ডেনিং মূলত শখ, এবং এই শখ থেকে আমরা কিছু নেতা এবং পেশা হিসাবেও গার্ডেনিং নিতে পারি। দেখা যাচ্ছে আরো অনেক লেবু গাছ। আচ্ছা, এটা কি গাছ ভাইয়া? এখানে নানানো হচ্ছে সবেদা গাছ।